অপূর্ব দেখতে এই চিনির গ্রাম। আমরা এখন বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এগুলো সব একটা একটা করে ঘোড়াই। এবার উপর দিকে ঘুরিয়েছি, চলো আবার ভিতরে ঘোরাতে হবে। ওরা তিব্বতীরা খুব ভূতের ভয় পায়, ঠিক আছে, ওই জন্য এগুলো টাঙানো থাকে। এইটাই আমরা আমাদের হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম, এই এইটাই মনস্ট্রিটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল। ওই ভেতর দিয়ে রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে আমরা রাস্তা, ওই যে রাস্তা দেখতে পাচ্ছি ওই যে রাস্তা, ওখান দিয়ে রাস্তা আছে, আমরা এইটাই দেখতে পাচ্ছি। আমাদের হোটেলে অনেক উপর থেকে দেখতে পাচ্ছিলাম এটা নিচে। রিঙ্কু চলে গেছে সবগুলো ঘোরাতে। বালিকা আশ্রম কল্পা, বাচ্চা বাচ্চা মেয়েদের, অনাথ মেয়েদের, সব কটা লাইন দিয়ে ঘোরাতে ঘোরাতে চলেছি, সব ঘুরছে আর সবাই ঘোরাচ্ছে। সব কটা ঘোরাতে ঘোরাতে চলেছি। আমাদের সামনের টিমমেটদের ঘোরানো হয়ে গেছে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘোরানো দেখছে, আমাদের সব কটা ঘুরছে। এই নিন, দেখে নিন, হু করে সব কিছু ঘুরছে। গেট বন্ধ আছে এদের, কোনো অনুষ্ঠান অনুষ্ঠানেই গেটটা খোলা থাকে। বলেছে সবসময় গেট খোলা থাকে না। মেন গেটের ছবিটা তোলো, মেন গেটটা দেখিয়ে দিই। কাজ দেখো, সেগুন কাঠের কাজ, বাবা গেটটার কাজ দেখো, এইদিকে আসো, জল জল পড়বে গায়ে, জল পড়ছে, এটা দিয়ে আমি ঘুরে যেতে হয়। নাগাড়া টাইপের জিনিসপত্র গুলো দেখা যাচ্ছে, যেগুলো বাজনার কাজের জন্য ব্যবহার করা হয়। বলগুলো গুলো গুলো পড়ছে। এছাড়া বুদ্ধদেবের কিছু ছবিও রাখা আছে। জলে ভিজছে,